টমেটোগুলো কুচি কুচি করে কেটে নেব। নমস্কার, আমি রূপসা, রূপসা রান্না করে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো পাঙাশ ট্যাংরা মাছের দারুণ স্বাদের রেসিপি, আর এই রেসিপিটা খেতে দারুণ লাগে। যারা পাঙাশ ট্যাংরা মাছ খায় না আর এইরকমভাবে রান্না করলে তারাও খেতে পারবে। যারা পাঙাশ ট্যাংরা মাছ গন্ধের জন্য খেতে চায় না, তো এইভাবে রান্না করলে একদমই গন্ধ লাগবে না আর খেতেও খুব ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। এই যে পাঙাশ ট্যাংরা মাছের বড়ো সাইজ মাছটা ছিল, তো তাদের থেকে কিছু টুকরো এতে বের করে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এই মাছের মধ্যে দিয়ে দেবো এক চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে মাছের গন্ধ অনেকটাই কেটে যায়, আর ভিনিগার না থাকলে পাতিলেবুর রসও দেওয়া যায়। আমরা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার। আর দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট রেখে দেওয়ার পরে এটাকে আরও খুব ভালো করে ধুয়ে নেবো আরেকবার। মাছগুলোর সাথে ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে মাছটা খুব ভালো পরিষ্কারও হয়ে যাবে আর এর মধ্যে থেকে গ্যাস গন্ধগুলো অনেকটাই কেটে যাবে। মাছটাকে 5 মিনিট রেখে দিয়েছিলাম, এবারে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এই যে মাছের মধ্যে থেকে এই যে সাদা সাদা নোংরাগুলো একটু বেরিয়ে গেছে, লেবুও মাখিয়ে রাখলে এরকম নোংরা বেরিয়ে যায়। মাছগুলোকে আরও একবার খুব ভালো করে ধুয়ে নেব। এইবারে মাছের মধ্যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা এই জন্য দিচ্ছি মাছটা যাতে না ফাটে, তেল ঠিকরে আসে, সেই জন্য দিয়ে দিচ্ছি। তেলটা দিলে আর ঠিকরায় না। খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেবো সব কিছু। কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মাছগুলো এইবার তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে খুব ভালো মতো, আর এক সাইড উল্টে দেবো। মাছের দুই সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। মাছ ভেজে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এইবারে দিয়ে দেবো রসুন আর আদা বাটা। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব।
टमेटो कुचि और काचा लंका कुचि टमेटो और काचा लंका दिए आरो एक मिनट भेजे नहींपर दिए देव बाकी मसलागुलो এবারে এই মশলাগুলো দিয়ে দেব। এই মশলার মধ্যে যেগুলো ছিল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এইবার একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে দিয়ে দেব অল্প একটু জল যাতে তলা মশলাগুলো যাতে ফুলে না যায়। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আমাদের মাছের ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে, এবারে দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে দু মিনিট রেখে দেবো, দু মিনিট পর নামাবো এটাকে। সবশেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, গ্রেভিটা খালি হয়েছে দেখুন কত সুন্দর, কালারটাও এসেছে খুব ভালো। আর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি, আমাদের এই মাছের রেসিপিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। জুসটা দারুণ টেস্ট হয়েছে, এভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, মুহূর্তে মুহূর্তে ভাত উড়ে যাবে। আর পাঁচ টাকা মাছ এইভাবে রান্না করলে দারুণ লাগবে খেতে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন।